10,000 বছর আগে খাদ্যশস্য গম মধ্যপ্রাচ্য অঞ্চলের আর 5-10টি বুনো ঘাসের মতোই সাধারণ একটি ঘাস ছিল। কিন্তু পরবর্তী 1,000 বছরে এই বুনো ঘাস একটি প্রধান ফসলে পরিণত হয়েছে এবং বোধহয় গমই পৃথিবীতে সবচেয়ে সফলতম ঘাস। কেন গম সফল হলো? কারণ 10,000 বছর আগে উত্তর আমেরিকার কোথাও একদানা গমের আবাদ ছিল না। আর আজকে আপনি যদি উত্তর আমেরিকায় যান তাহলে হাজার হাজার মাইল এলাকা জুড়ে সেখানে শুধুই গমের দেখা পাওয়া যাবে। গম গোটা পৃথিবীর প্রায় 2.25 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকায় ছেয়ে আছে, যা কিনা 10টা ব্রিটেনের সমান। অথচ এটি ছিল একটি বুনো ঘাস। গম চাষাবাদ শুরুর পরবর্তী 1-2 হাজার বছর মানুষ এই কাজ ছাড়া আর বড় কোনো কাজে মনোনিবেশ করেনি। দিন রাত হার মাস এক করে শুধু গম চাষ করেছে আর গম চাষ করেছে। গম এমন একটি শস্য যার অনেক পরিচর্যা দরকার। এর জন্য শক্ত মাটিকে নরম করতে হবে, পানির সেচ দিতে হবে, নিড়ানি দিতে হবে, পোকামাকড় ও পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য সব সময় এর পেছনে লেগেই থাকতে হবে। গম খুব আদর যত্ন পছন্দ করে কি না? কিন্তু কথা হলো, মানুষ কি গম চাষের জন্য উপযুক্ত প্রাণী? মানুষ নামক এই প্রাণীর শরীরটাই এমন যে এ গাছে ওঠা পশু শিকার করার জন্য প্রস্তুত, কিন্তু গম চাষের জন্য নয়। উপযুক্ত নয় পানির বালতি বহন করতে, কিংবা প্রস্তুত নয় আগাছা পরিষ্কার করার জন্য। এই গম চাষ করতে গিয়ে কিন্তু মানুষের স্পাইন, হাঁটু আর গলাকে বেশ মাসুল দিতে হয়েছে। মানুষ নাকি সবচেয়ে চালাক প্রাণী, কিন্তু গম বোধহয় সেই সবচেয়ে বুদ্ধিমান প্রাণীটিকে একেবারে বোকা বানিয়ে ফেলেছে। কিভাবে বোকা বানালো, কিভাবে গম এটি করতে সমর্থ হলো, এটি সত্যিই রহস্যজনক। গম বলেছে, আমাকে চাষাবাদ করলে তোমার অনেক সুযোগ সুবিধা। আর বোকা মানুষ সেই গল্পের ফাঁদে পা দিয়ে তাদের পরবর্তী প্রজন্মের জন্য বয়ে এনেছে হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, হার্নিয়াসহ আরও অনেক রোগ শোক। গল্প কিন্তু এখানেই শেষ না। কৃষিকাজ মানুষের এত বেশি সময় ছিনিয়ে নিয়েছে যে তাদের আর অন্য কোনো কাজ করার সময় সুযোগ কোনোটাই ছিল না। সুযোগ ছিল না কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার, ফলে ক্ষেতের পাশেই তাদের পড়ে থাকতে হলো দিনের পর দিন, বছরের পর বছর তথা আজীবন। এটা তাদের পুরো জীবন প্রণালী পাল্টে দিল। তাহলে আমরা বলতে পারি না যে আমরা মানুষেরা গমকে ডোমেস্টিকেটেড করেছি, বরং গমই উল্টো আমাদের ডোমেস্টিকেটেড করেছে। কারণ ডোমেস্টিকেটেড শব্দটি এসেছে ল্যাটিন ডোমাস থেকে। ডোমাস অর্থ হাউস। তাহলে কথা হলো, কে আসলে ঘরে বসবাস করে, মানুষ না গম? উত্তরটা নিশ্চয়ই মানুষ। আর এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। একটি বুনো ঘাস মানুষকে গৃহপালিত করেছে। নোয়া ইউবাল হারারি তাঁর সেপিয়েন্স এ ব্রিফ হিস্টোরি অফ হিউম্যানকাইন্ড বইয়ে এই আলোচনাটি করেছেন।